গোবিন্দ আগুন হইয়া কহিল, ঘরে যাও না ভট্টাচার্য, যে জন্যে ছুটে এসেছিলে গোষ্ঠীবর্গ মিলে খেলে বাঁধলে, আর কেন, ক্ষীরমোহন পরশু খেও, আজ আর হবে না, এখন যাও, আমাদের ঢের কাজ আছে। দিনু লজ্জিত ও সংকুচিত হইয়া পড়িল, রমেশ ততধিক কুণ্ঠিত ও ক্রুব্ধ হইয়া উঠিল। গোবিন্দ আরও কি বলিতে যাইতেছিল, কিন্তু সহসা রমেশের শান্ত অথচ কঠিন কণ্ঠস্বরে থামিয়া গেল। আপনার হলো কি গাঙ্গুলি মশাই, যাকে তাকে এমন খামাখা অপমান করছেন কেন? গোবিন্দ ভৎসিত হইয়া প্রথমটা বিস্মিত হইল, কিন্তু পরক্ষণে শুষ্ক হাসি হাসিয়া বলিল, অপমান আবার কাকে করলুম বাবাজি? ভালো, ওকে জিজ্ঞাসা করে দেখো না সত্যি কথাটি বলেছি কি না, ও ডালে ডালে বেড়ায় তো আমি পাতায় ফিরি যে। দেখলে ধর্মদাস দা, দিনে বামনার আস্পর্ধা। আচ্ছা, ধর্মদাস দা কি দেখিল তা সেই জানে, কিন্তু রমেশ লোকটার নির্লজ্জতা ও স্পর্ধা দেখিয়া অবাক হইয়া গেল। তখন দিনু রমেশের দিকে চাহিয়া নিজেই বলিল, না বাবা, গোবিন্দ সত্য কথাই বলেছে, আমি বড় গরিব সে কথা সবাই জানে, ওদের মতো আমার জমি জমা চাষবাস কিছুই নেই, এরকম চেয়ে চিনতে ভিক্ষা শিক্ষা করেই আমাদের দিন চলে, ভালো জিনিস ছেলেপিলেদের কিনে খাওয়াবার মতো ক্ষমতা তো ভগবান দেননি, তাই বড় ঘরে কাজকর্ম হলে ওরা খেতে খেয়ে বাঁচে। কিছু মনে করো না বাবা, তারিণী দাদা বেঁচে থাকতে তিনি আমাদের খাওয়াতে বড়ই ভালোবাসতেন, তাই আমি তোমাকে নিশ্চয় বলছি বাবা, আমরা যে আঁশ মিটিয়ে খেয়ে গেলুম তিনি ওপর থেকে দেখে খুশিই হয়েছেন। হঠাৎ দিনুর গম্ভীর শুষ্ক চোখ দুটো ঝলে জলে ভরিয়া উঠিয়া টপটপ করিয়া দুফুটা সকলের সম্মুখে ঝরিয়া পড়িল। রমেশ মুখ ফিরিয়া দাঁড়াইল। দিনু তাহার মলিন ও শতচ্ছিন্ন উত্তরীয় প্রান্তে অশ্রু মুছিয়া ফেলিয়া বলিল, শুধু আমিই নই বাবা, এদিকে আমার মতো দুঃখী গরিব যে যেখানে আছে তারিণীদার আর কাছে হাত পেতে কেউ কখনো অমনি ফেরেনি, সে কথা আর কে না জানে বলো, আর তার ডান হাতের ডান বা হাতটাও টের পেত না যে, আর আমার তোমাদের জ্বালাতন করব না, নে মাখে দি, ওট হরিধন, চলো বাবা ঘরে যাই, আবার কাল সকালে আসব, আর কি বলবো বাবা, রমেশ বাপের মতো হও, দীর্ঘজীবী হও। রমেশ তাহার সঙ্গে আসিয়া আর্দ্র কণ্ঠে কহিল, ভট্টাচার্যী মশাই, এই দু তিনটে দিন আমার উপর দয়া রাখবেন, আর বলতে সংকোচ হয়, কিন্তু এ বাড়িতে হরিধনের মায়ের পায়ের ধুলো পড়ে তো ভাগ্য বলে মনে করব। ভট্টাচার্যী মশাই ব্যস্ত হইয়া নিজের দুই হাতের মধ্যে রমেশের দুই হাত চাপিয়া ধরিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি বড় দুঃখী বাবা রমেশ, আমাকে এমন করে বললে যে লজ্জায় মরে যাই। ছেলেমেয়ে সঙ্গে করিয়া বৃদ্ধ ধীরে ধীরে চলিয়া গেল। রমেশ ফিরিয়া আসিয়া মুহূর্তের জন্য নিজের রূঢ় কথা স্মরণ করিয়া গাঙ্গুলি মশাইকে কিছু বলিবার চেষ্টা করিতেই সে থামাইয়া দিয়া উদ্দীপ্ত হইয়া বলিয়া উঠিল, এ যে আমার নিজের কাজ রমেশ, তুমি না ডাকলেও যে আমাকে নিজে এসেই সমস্ত করতে হতো, তাই তো এসেছি, ধর্মদাস দা আর আমি দুই ভাইয়ে তো তোমার ডাকবার অপেক্ষা রাখিনি বাবা। ধর্মদাস এইমাত্র তামাক খাইয়া কাশিতেছিল, লাঠিতে ভর দিয়া দাঁড়াইয়া কাশির ধমকে চোখ মুখ রাঙা করিয়া হাত ঘুরাইয়া বলিল, বলি শোনো রমেশ, আমরা বেনি ঘোষাল নই, আমাদের জন্মের ঠিক আছে। তাহার কুৎসিত কথায় রমেশ চমকাইয়া উঠিল, কিন্তু রাগ করিল না, এই উৎপল্প সময়ের মধ্যে সে বুঝিয়াছিল ইহার শিক্ষা ও অভ্যাসের দোষে অসংকোচে কত বড় গর্জিত কথা যে উচ্চারণ করে তাহা জানিও না। জ্যাঠাইমার সস্নেহ অনুরোধ এবং তাহার ব্যথিত মুখ মনে করিয়া রমেশ ভিতরে ভিতরে পীড়া অনুভব করিতেছিল, সকলে প্রত্যাখ্যান করিলে সে বর্দার কাছে যাইবার জন্য প্রস্তুত হইল। বেনির চণ্ডীমণ্ডপের বাহিরে আসিয়া যখন উপস্থিত হইল তখন রাত্রি 8টা, ভিতরে যেন একটা লড়াই চলিতেছিল, গোবিন্দ গাঙ্গুলির হাঁকাহাঁকিটাই সবচেয়ে বেশি, বাহির হইতেই তাহার কানে গেল, গোবিন্দ বাজি রাখিয়া বলিতেছে, এ যদি না দুদিনের উচ্ছন্ন যায় তো আমার গোবিন্দ গাঙ্গুলির নাম তোমরা বদলে রেখো বেনি বাবু, নবাবী কাণ্ড কারখানা শুনলে তো, তারিণী ঘোষাল সিকি পয়সা রেখে মরেনি তা তো জানি, তবে এত কেন, হাতে থাকে কর, না থাকে বিষয় বন্ধক দিয়ে কি কবে ঘটা করে বাপের শ্রাদ্ধ করে তা তো কখনো শুনিনি বাবা, আমি তোমাকে নিশ্চয় বলছি বেনি মাধব, এছাড়া নন্দীদের গদি থেকে অন্তত 3,000 টাকা দেনা করেছে। বেনি উৎসাহিত হইয়া কহিল, তাহলে কথাটা বার করে নিতে হচ্ছে বেনি গোবিন্দ খুড়ো? গোবিন্দ স্বর মৃদু করিয়া কহিল, সবুর করো না বাবাজি, একবার ভালো করে ঢুকতেই দেও না, তারপরে বাইরে দাঁড়িয়ে কেও, একই রমেশ বাবাজি, আমরা থাকতে এত রাত্রে তুমি কেন বাবা? রমেশ সে কথার জবাব দিতে পারিল না। গোবিন্দ তৎক্ষণাৎ কহিল, আসবে বই কি বাবা, 100 বার আসবে, এ তো তোমারই বাড়ি, আর বড় ভাই পিতৃতুল্য, তাই তো আমরা বেনিবাবুকে বলতে এসেছি, বেনিবাবু তারিণীদার সঙ্গে মনোমালিন্য, তার সঙ্গে আর যাই হোক, আর কেন,
তোমরা দু ভাই এক হও, তো আমরা দেখে চোখ জুড়াই, কি বলো হালদার মামা? ও কি দাঁড়িয়ে রইলে যে বাবা, কে আছিস রে? একখানা কম্বলের আসন টাসন পেতে দে না রে। না বেণীবাবু, তুমি বড় ভাই, তুমি সব, তুমি আলাদা হয়ে থাকলে চলবে না। তাছাড়া বড়গিন্নি ঠাকুরন যখন স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছেন তখন বেণী চমকাইয়া উঠিল, মা গিয়াছিলেন? এই চমকটা লক্ষ্য করিয়া গোবিন্দ মনে মনে খুশি হইল, কিন্তু বাহিরে সেভাব গোপন করিয়া নিতান্ত ভালো মানুষের মতো খবরটা ফলাও করিয়া বলিতে লাগিল, শুধু যাওয়া কেন, ভাড়ার টাড়ার কারা কর্ম যা কিছু তিনিই তো করছেন, আর তিনি না করিলে করবেই বা কে? সকলে চুপ করিয়া রইল। গোবিন্দ একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, না, গায়ের মধ্যে বড়গিন্নি ঠাকুরনের মতো মানুষ কি আর আছে? না হবে কেন? না বেণীবাবু, সামনে বললে খোশামত করা হবে, কিন্তু যে যাই বলুক, গায়ে যদি লক্ষ্মী থাকেন তো সে তোমার মা। এমন মা কি কারো হয়? বলিয়া পুনশ্চ একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া গম্ভীর হইয়া রহিলেন। বেণী অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অস্ফুট কহিল, আচ্ছা। গোবিন্দ চাপিয়া ধরিল, শুধু আচ্ছা নয় বেণীবাবু, যেতে হবে, করতে হবে, সমস্ত ভার তোমার উপরে। ভালো কথা, সবাই আপনারা তো উপস্থিত আছেন, নেমন্তন্নটা কীরকম করা হবে একটা ফর্দ করে ফেলা হোক না কেন, কী বলো রমেশ বাবাজি, ঠিক কথা কিনা হালদার মামা? ধর্মদাস সদা চুপ করিয়া রইলে কেন, কাকে বলতে হবে, কাকে বাদ দিতে হবে, জানো তো সব। রমেশ উঠিয়া দাঁড়াইয়া সহজ বিনীত কণ্ঠে বলিল, বর্দা, একবার পায়ের ধুলো যদি দিতে পারেন। বেণী গম্ভীর হইয়া কহিল, মা যখন গেছেন, আমার যাওয়া না যাওয়া কী বল গোবিন্দবুড়ো, কী বলো গোবিন্দবুড়ো? গোবিন্দ কথা কইবার পূর্বেই রমেশ বলিল, আপনাকে আমি পীড়াপিড়ি করতে চাইনি বর্দা, যদি অসুবিধা না হয় একবার দেখে শুনে আসবেন। বেণী চুপ করিয়া রহিল। গোবিন্দ কী একটা বলিবার চেষ্টা করিতেই রমেশ উঠিয়া চলিয়া গেল। তখন গোবিন্দ বাহিরের দিকে গলা বাড়াইয়া দেখিয়া ফিসফিস করিয়া বলিল, দেখলে বেণীবাবু কথার ভাবখানা? বেণী অন্যমনস্ক হইয়া কী ভাবিতেছিল কথা কহিল না। পথে চলিতে চলিতে গোবিন্দর কথাগুলো মনে করিয়া রমেশের সমস্ত মন ঘৃণায় পরিপূর্ণ হইয়া উঠিল। সে অর্ধেক পথ হইতে ফিরিয়া আসিয়া সেই রাত্রে আবার বেণী ঘোষালের বাড়ির ভিতরে প্রবেশ করিল। চণ্ডীমণ্ডপের মধ্যে তখন তর্ক কোলাহলময় উদ্দাম হইয়া উঠিয়াছিল, কিন্তু সে শুনিয়া তাহার প্রবৃত্তি হইল না। সোজা ভিতরে প্রবেশ করিয়া রমেশ ডাকিল, জ্যাঠাইমা? জ্যাঠাইমা তাহার ঘরের সম্মুখে বারান্দার অন্ধকারে চুপ করিয়া বসিয়াছিলেন। কেন এত রাতে রমেশের গলা শুনিয়া বিস্ময়াপন্ন হইলেন? রমেশ কেন রে? রমেশ উঠিয়া আসিল। জ্যাঠাইমা ব্যস্ত হইয়া বলিলেন, একটু দাঁড়া বাবা, একটা আলো আনতে বলে দিই। আলোয় কাজ নেই জ্যাঠাইমা, তুমি উঠো না, বলিয়া রমেশ অন্ধকারেই একপাশে বসিয়া পড়িল। তখন জ্যাঠাইমা প্রশ্ন করিলেন, এত রাত্রিরে যে? রমেশ মৃদুকণ্ঠে কহিল, এখনো তো নিমন্ত্রণ করা হয়নি জ্যাঠাইমা, তাই তোমাকে জিজ্ঞেস করতে এলুম। তবে এই মুশকিলে ফেললি বাবা, এরা কী বলেন গোবিন্দ গাঙ্গুলির চাটুর্য মশাই? রমেশ বাধা দিয়া বলিয়া উঠিল, জানি না জ্যাঠাইমা কী এরা বলেন, জানতেও চাইনি, তুমি যা বলবে তাই হবে। আকস্মাৎ রমেশের কথার উত্তাপে বিশ্বেশ্বরী মনে মনে বিস্মিত হইয়া ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন, কিন্তু যখন যে বললি রমেশ এরাই তোর সবচেয়ে আপনার, তা যাই হোক, আমরা আমার মেয়ে মানুষের কথাই কী হবে বাবা, এই গায়ে যে আবার আর এই গায়েই কেন বলি, সব গায়েই এ ওর সঙ্গে খায় না, ও তার সঙ্গে কথা কয় না, একটা কাজকর্ম পড়ে গেলে আর মানুষের দুর্ভাবনার অন্ত থাকে না, কাকে বাদ দিয়ে কাকে রাখা যায়, এর চেয়ে শক্ত কাজ আর গ্রামের মধ্যে নেই। রমেশ বিস্ময় আশ্চর্য হইল না, কারণ এই কয়দিনের মধ্যে সে অনেক জ্ঞান লাভ করিয়াছিল। তথাপি জিজ্ঞাসা করিল, কেন এরকম হয় জ্যাঠাইমা? সে অনেক কথা বাবা, যদি থাকি সেখানে আপনিই সব জানতে পারবি, কারোর সত্যকার দোষ অপরাধ আছে, কারোর মিথ্যে অপবাদ আছে, আর তাছাড়া মামলা মোকদ্দমা মিথ্যে সাক্ষী দেওয়া নিয়েও মস্ত দলাদলি। আমি যদি তোর ওখানে দুদিন আগে যেতুম রমেশ, তাহলে এত উদ্যোগ আয়োজন কিছুতেই করতে দিতুম না, কি যে সেদিন হবে তাই কেবল আমি ভাবছি, বলিয়া জ্যাঠাইমা একটা নিঃশ্বাস ফেলিলেন। সে নিঃশ্বাসে যে কি ছিল তাহার ঠিক মর্মটি রমেশ ধরিতে পারিল না, এবং কাহারও সত্যকার অপরাধী বা কী এবং কাহারও মিথ্যা অপবাদী বা কী হইতে পারে তাহাও ঠাহর হই করিতে পারিল না, বরঞ্চ উত্তেজিত হইয়া কহিল, কিন্তু আমার সঙ্গে তো আর তার কোনো যোগ নেই, আমি একরকম বিদেশি বললেই হয়, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, তাই আমি বলি জ্যাঠাইমা আমি দলাদলির কোনো বিচার কি করবো না, সমস্ত ব্রাহ্মণ শূদ্র নিমন্ত্রণ করে আসব, কিন্তু তোমার হুকুম ছাড়া তো পারি নে, তুমি হুকুম দাও জ্যাঠাইমা। জ্যাঠাইমা কিছুক্ষণ চুপ করিয়া ভাবিয়া বললেন,
এরকম হুকুম তো দিতে পারি না রমেশ, তাতে ভারী গোলযোগ ঘটবে। তবে তোর কথাও যে সত্যি নয় তাও আমি বলি নে, কিন্তু এ ঠিক সত্য মিথ্যের কথা নয় বাবা। সমাজ যাকে শাস্তি দিয়ে আলাদা করে রেখেছে তাকে জবরদস্তি ডেকে আনা যায় না। সমাজ যাই হোক তাকে মান্য করতেই হবে, নইলে তার ভালো করবার মন্দ করবার কোনো শক্তিই থাকে না। এরকম হলে তো কোনো মতে চলতে পারে না রমেশ। ভাবিয়া দেখিলে রমেশ এ কথা যে অস্বীকার করিতে পারিত তাহা নহে, কিন্তু এইমাত্র নাকি বাহিরে এই সমাজের শীর্ষস্থানীয়দের ষড়যন্ত্র এবং নিঃশ্বাসায়তা তাহার বুকের মধ্যে আগুনের শিখার মতো জ্বলিতেছিল, তাই সে তৎক্ষণাৎ ঘৃণা ভরে বলিয়া উঠিল, এই গায়ের সমাজ বলতে ধর্মদাস গোবিন্দ এরা তো, এমন সমাজের এক বিন্দু ক্ষমতাও না থাকে সেই তো ঢের ভালো জেঠাইমা। জেঠাইমা রমেশের উষ্ণতা লক্ষ্য করিলেন, কিন্তু শান্ত কণ্ঠে বলিলেন, শুধু এরা নয় রমেশ, তোমার বরদা বেনিও সমাজের একজন কর্তা। রমেশ চুপ করিয়া রহিল। তিনি পুনরূপে বলিলেন, তাই আমি বলি, এদের মত নিয়ে কাজ করোগে রমেশ, সবেমাত্র বাড়িতে পা দিয়াই এদের বিরুদ্ধতা করা ভালো নয়। বিশ্বেশ্বরী কতটা দূর চিন্তা করিয়া যে এরূপ উপদেশ দিলেন, তীব্র উত্তেজনার মুখে রমেশ তাহা ভাবিয়া দেখিল না, কহিল, তুমি নিজে এইমাত্র বললে জ্যাঠাইমা, নানা কারণে এখানে দলাদলির সৃষ্টি হয়, বোধকোনে ব্যক্তিগত আক্রোশটাই সবচেয়ে বেশি। তাছাড়া আমি যখন সত্যি মিথ্যে কারো দোষ অপরাধের কথাই জানি নে, তখন কোনো লোককেই বাদ দিয়ে অপমান করা আমার পক্ষে অন্যায়। জ্যাঠাইমা আরও একটুখানি হাসিয়া বলিলেন, ওরে পাগলা, আমি তোর গুরুজন, মায়ের মতো, আমার কথাটা না শোনাও তো তোর পক্ষে অন্যায়। কী করবো জ্যাঠাইমা, আমি স্থির করেছি আমি সকলকেই নিমন্ত্রণ করব। তাহার দৃঢ় সংকল্প দেখিয়া বিশ্বেশ্বরীর মুখ অপ্রসন্ন হইল, বোধ করি বা মনে মনে বিরক্ত হইলেন, বলিলেন, তাহলে হুকুম নিতে আসাটা তোমার শুধু একটা ছলনা মাত্র। জ্যাঠাইমার বিরক্তি রমেশ লক্ষ্য করিল, কিন্তু বিচলিত হইল না। খানিক পরে আস্তে আস্তে বলিল, আমি জানতুম জ্যাঠাইমা, যা অন্যায় নয় আমার সে কাজ তুমি প্রসন্ন মনে আমাকে আশীর্বাদ করবে। আমার তাহার কথাটা শেষ হইবার পূর্বে বিশ্বেশ্বরী বাধা দিয়া বলিয়া উঠিলেন, কিন্তু এটাও তো তোমার জানা উচিত ছিল রমেশ, যে আমার সন্তানের বিরুদ্ধে আমি যেতে পারবো না। কথাটা রমেশকে আঘাত করিল, কারণ মুখে সে যাই বলো, কেমন করিয়া তাহার সমস্ত অন্তকরণ কাল হইতে এই জ্যাঠাইমার কাছে সন্তানের দাবি করিতেছিল, এখন দেখিল এ দাবির অনেক ঊর্ধ্বে তাহার আপন সন্তানের দাবি জায়গা জুড়িয়া আছে। সে ক্ষণকাল মাত্র চুপ করিয়া থাকিয়াই উঠিয়া দাঁড়াইয়া চাপা অভিমানের সুরে বলিল, কাল পর্যন্ত তাই জানতুম জ্যাঠাইমা, তাই তোমাকে তখন বলেছিলুম, যা পারি আমি একলা করি, তুমি এসো না, তোমাকে ডাকবার সাহসও আমার হয়নি। এই ক্ষুণ্ণ অভিমান জ্যাঠাইমার অগোচর রহিল না, তিনি আর জবাব দিলেন না, অন্ধকারে চুপ করিয়া বসিয়া রহিলেন। খানিক পরে রমেশ চলিয়া যাইবার উপক্রম করিতেই বলিলেন, তবে একটু দাঁড়াও বাছা, তোমার ভাড়ার ঘরের চাবিটা এনে দেই, বলিয়া ঘরের ভিতর হইতে চাবি আনিয়া রমেশের পায়ের কাছে ফেলিয়া দিলেন। রমেশ কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া অবশেষে গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া চাবিটা তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। ঘণ্টা কয়েক মাত্র পূর্ব সে মনে মনে বলিয়াছিল, আমার আর কি ভয়, আমার জ্যাঠাইমা আছেন, কিন্তু একটা রাত্রিও কাটিল না, তাহাকে আবার নিঃশ্বাস ফেলিয়া বলতে হইল, না আমার কেউ নাই, জ্যাঠাইমাও আমাকে ত্যাগ করেছেন। বাহিরে এইমাত্র শ্রাদ্ধ শেষ হইয়া গিয়াছে, আসন হইতে উঠিয়া রমেশ অভ্যাগত ওদিগের সহিত পরিচিত হইবার চেষ্টা করিতেছে। বাড়ির ভিতরে আহারের জন্য পাতিবার আয়োজন হইয়াছে, এমন সময় একটা গোলমাল হাঁকাহাঁকি শুনিয়া রমেশ ব্যস্ত হইয়া ভিতরে আসিয়া উপস্থিত হইল। সঙ্গে সঙ্গে অনেকেই আসিল। ভিতরে রন্ধনশালার কাপাটের একপাশে একটি পৌরা রমণী তাহাকে আগলাইয়া দাঁড়াইয়া ক্রোধে চোখ মুখ রক্তবর্ণ করিয়া চিৎকারে অগ্নিস্ফুলিঙ্গ বাহির করিতেছিলেন। বিবাদ বাঁধিয়াছে পরাণ হালদারের সহিত। রমেশকে দেখিবা মাত্র প্রৌঢ়া চেঁচাইয়া প্রশ্ন করিল, হা বাবা, তুমি গায়ের একজন জমিদার বলি, যত দোষ কি এই খেন্তি বামনের মেয়ের? মাথার উপর তোমাদের কেউ আমাদের কেউ নেই বলে কি যতবার খুশি শাস্তি দেবে? গোবিন্দকে দেখাইয়া কহিল, ওই উনি মুখুজ্জিবাড়ির গাছ পিতিষ্টের সময় জরিমানা বলে স্কুলের নামে 10 টাকা আমার কাছে আদায় করেননি কি? গায়ে 16 আনা শেতলা পুজোর জন্য 2 জোড়া পাঠার দাম ধরে নেননি কি? তবে কতবার ওই কথা বলে তিনি আমার কে ঘাটাঘাটি করতে চান শুনি? রমেশ ব্যাপারটা কিছুতেই বুঝিতে পারিল না। গোবিন্দ গাঙ্গুলি বসিয়াছিল, মীমাংসা করিতে উঠিয়া দাঁড়াইল, একবার রমেশের দিকে একবার প্রৌঢ়ার দিকে চাহিয়া গম্ভীর গলায় কহিলেন, যদি আমার নামটাই করলে খ্যান্তমাসি, তবে সত্যি কথা বলি বাছা,
খাতিরের কথা কইবার লোক এই গোবন্দে গাঙ্গুলি নয়, সে দেশশুদ্ধ লোক জানে। তোমরা মেয়ের পাশ্চিত্যও হয়েছে, সমাজ সামাজিক জরিমানাও আমরা করেছি সব মানি, কিন্তু তাকে যজ্ঞিতে কাঠ দিতে তো আমরা হুকুম দেইনি, মরলে ওকে পোড়াতে আমরা কাঁধ দেব। কিন্তু ক্ষেন্তমাসি চিৎকার করিয়া উঠিল, মরলে তোমাদের নিজের মেয়েরকে কাঁধে করে পুড়িয়ে এসো বাছা, আমার মেয়ের ভাবনা তোমাকে ভাবতে হবে না। বলি হ্যাঁ গোবিন্দ, নিজের গায়ে হাত দিয়ে কি কথা কও না? তোমার ছোট ভাজ যে ওই ভাড়ার ঘরে বসে পান সাজছে, সে তো আর বছর মাস দেড়েক ধরে কোনো কাশিবাস করে অমন হলদে রোগা সলতেটির মতো হয়ে ফিরে এসেছিল শুনি। সে বড় লোক, বড় কথা বুঝি, বেশি ঘাটিও না বাপু, আমি সব জারি জুড়ি ভেঙে দিতে পারি। আমিও ছেলে মেয়ে পেটে ধরেছি, আমরা চিনতে পারি, আমাদের চোখে ধুলো দেওয়া যায় না। গোবিন্দ খ্যাপার মতো ঝাঁপাইয়া পড়িল, তবে রে হারামজাদি মাগি। তবু হারামজাদার এর একটুও ভয় পাইল না, বরং এক পা আগাইয়া আসিয়া হাত মুখ ঘুরিয়া ঘুরাইয়া কহিল, মারবি না কি রে? খেন্তি মামুনিকে ঘাটলে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে, তা বলে দিচ্ছি। আমার মেয়ে তো রান্নাঘরে ঢুকতে যায়নি, দোরগোড়ায় আসতে না আসতে হালদা আর ঠাকুরপো তা খামোকা অপমান করে বসলো। বলি তার বেয়ানের তাতে অপবাদ ছিল নাকি? আমি তো আজকের নই গো, বলি আরও বলবো না, এতেই হবে। রমেশ কাঠ হইয়া দাঁড়াইয়া রইল। ভৈরব আচার্য ব্যস্ত হইয়া খ্যান্তর হাতটা প্রায় ধরিয়া ফেলিয়া সানুনয়ে কহিল, এতেই হবে মাসি, আর কাজ নেই। নে সুকুমারী, ওঠ মা, চল বাছা, আমার সঙ্গে ও ঘরে গিয়ে বসবি। পরাণ হালদার চাদর কাঁধে লইয়া সোজা খাড়া হইয়া উঠিয়া বলিল, এই বাঙ্গি বাড়ি থেকে একেবারে তাড়িয়ে না দিলে এখানে আমি জলগ্রহণ করব না, তা বলে দিচ্ছি। গোবিন্দ, কালীচরণ, তোমাদের মামাকে চাও তো, উঠে এসো বলছি। বেণী ঘোষাল যে তখন বলছিল, মামা যেও না ওখানে, এসব কাণ্ডকারখানা জানলে কি জাত জন্ম খোয়াতে এ বাড়ির চৌখাট মারাই? কালী উঠে এসো। মাতুলের পুনঃ পুনঃ আহ্বানেও কিন্তু কালীচরণ ঘাট হেট করিয়া বসিয়া রহিল। সেই পাটের ব্যবসা করে। বছর চারেক পূর্বে কলিকাতাবাসী তাহার এক গণ্যমান্য খারিদ্দার বন্ধু তাহার বিধবা ছোট ভাগ্নিকে লইয়া প্রত্যাখ্যান করিয়াছিল। ঘটনাটি চাপা ছিল মাত্র, পাছে এই দুর্ঘটনার ইতিহাস এত লোকের সম্মুখে আবার উঠিয়া পড়ে, এ ভয়ে কালী মুখ তুলিতে পারিল না। কিন্তু গোবিন্দের গায়ের জ্বালা আদৌ কমে নাই, সে আবার উঠিয়া দাঁড়াইয়া জোর গলায় কহিল, যে যাই বলুক না কেন, এই অঞ্চলে সমাজপতি হলেন বেণী ঘোষাল, পরাণ হালদার আর যদু মুখুজ্জের কন্যা, তাদের আমরা তো কেউ ফেলতে পারবো না। রমেশ বাবাজি, সমাজের অমতে এই দুটো কেন বাড়িতে ঢুকতে দিয়েছ? তার জবাব না দিলে আমরা এখন এই জলটুকু পর্যন্ত মুখে দিতে পারবো না। দেখিতে দেখিতে পাঁচ সাত দশজন চাদর কাঁধে ফেলিয়া একে একে উঠিয়া দাঁড়াইল। ইহারা পাড়া গায়ের লোক, সামাজিক ব্যাপারে কোথাও কোনো চাল সর্বাপেক্ষা লাভজনক হই ইহা তাহাদের অবিদিত নহে। নিমন্ত্রিত ব্রাহ্মণ সজ্জনেরা যাহারা যা খুশি বলিতে লাগিল। ভৈরব এবং দীনু ভট্টাচার্য কাঁদো কাঁদো হইয়া বারবার খ্যান্তমাসি ও তাহার মেয়ের, একবার গাঙ্গুলি, একবার হালদার মহাশয়ের হাতে পারে ধরিবার উপক্রম করিতে লাগিল। চারদিক হইতে সমস্ত অনুষ্ঠান ও ক্রিয়াকর্ম কেমন যেন লণ্ডভণ্ড হইবার সূচনা প্রকাশ করিল, কিন্তু রমেশ একটি কথাও কহিতে পারিল না। একে ক্ষুধায় তৃষ্ণায় নিতান্ত কাতর, তাহাতে আকস্মাৎ এই অভাবনীয় কাণ্ড। সে পাংশু মুখে কেমন যেন এক রকম হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। রমেশ আকস্মাৎ এক মুহূর্তে সমস্ত লোকের সচকিত দৃষ্টি এক হইয়া বিশ্বেশ্বরীর মুখের উপর গিয়া পড়িল। তিনি ভাড়ার ঘর হইতে বাহির হইয়া কপাণ্ডের সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছিলেন। তাহার মাথার উপর আঁচল ছিল, কিন্তু মুখখানি অনাবৃত। রমেশ দেখিল, জ্যাঠাইমা আপনি কখন আসিয়াছিলেন তাহাকে ত্যাগ করেন নাই। বাহিরের লোক দেখিল, ইনিই বিশ্বেশ্বরী, ইনিই ঘোষাল বাড়ির গিন্নিমা। পল্লীগ্রামে শহরের কড়া পর্দা নাই, তৎরাজ বিশ্বেশ্বরী বড় বাড়ির বধূ বলিয়াই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, যথেষ্ট বয়প্রাপ্তি সত্ত্বেও সাধারণত কারো সাক্ষাতে বাহির হইতেন না। সুতরাং সকলেই বড় বিস্মিত হইল। যাহারা শুধু শুনিয়াছিল কিন্তু ইতিপূর্বে কখনো চোখে দেখে নাই, তাহারা তাহার আশ্চর্য চোখ দুটির পানে চাহিয়া একেবারে অবাক হইয়া গেল। বোধ করি তিনি হঠাৎ ক্রোধবশেই বাহির হইয়া পড়িয়াছিলেন। সকলে মুখ তুলিবা মাত্র তিনি তৎক্ষণাৎ ছামের পার্শ্বে সরিয়া গেলেন। সুস্পষ্ট তীব্র আহ্বানে রমেশের বিহ্বলতা ঘুচিয়া গেল, সে সম্মুখে অগ্রসর হইয়া আসিল। জ্যাঠাইমা আড়াল হইতে তেমনি সুস্পষ্ট উচ্চ কণ্ঠে বলিলেন, গাঙ্গুলি মশাইকে ভয় দেখাতে মানা করে দে রমেশ, আর হালদার মশাইকে আমার নাম করে বলে দে আমি সবাইকে আদর করে বাড়িতে ডেকে এসেছি।
সুকুমারীকে অপমান করবার তার কোনো প্রয়োজন ছিল না। আমার কাজকর্মের বাড়িতে হাঁকাহাঁকি গালিগালাজ করতে আমি নিষেধ করছি, যার অসুবিধা হবে তিনি আর কোথাও গিয়ে বসুন। বড়গিন্নির কড়া হুকুম সকলে নিজের কানে শুনিতে পাইল। রমেশের মুখ ফাটিয়া বলিতে হইল না, হইলে সে পারিত না। ইহার ফল কি হইল তাহা সে দাঁড়াইয়া দেখিতেও পারিল না। জ্যাঠাইমাকে সমস্ত দায়িত্ব নিজের মাথায় লইতে দেখিয়া সে কোনো মতে চোখের জল চাপিয়া দ্রুতপদে একটা ঘরে ঢুকিল। তৎক্ষণাৎ তাহার দুই চোখ ছাপিয়া দরদর করিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল। আজ সারাদিন সে নিজের কাজে ব্যস্ত ছিল, কি আসিল না আসিল তাহার খোঁজ লইতে পারে নাই। কিন্তু আর যেই আসুক, জ্যাঠাইমা যে আসিতে পারেন ইহা তাহার সুদূর কল্পনার অতীত ছিল। যাহারা উঠিয়া দাঁড়াইয়াছিল তাহারা আস্তে আস্তে বসিয়া পড়িল, শুধু গোবিন্দ গাঙ্গুলী ও পরাণ হালদার আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। কে একজন তাহাদিগকে উদ্দেশ্য করিয়া ভিড়ের ভিতর হইতে অস্পষ্ট অস্ফুটে কহিল, বসে পড়ো না খুড়ো, ষোলোখানা লুচি, চারজোড়া সন্দেশ কে কোথায় খাইয়ে দাইয়ে সঙ্গে দেয় বাবা। পরাণ হালদার ধীরে ধীরে বাহির হইয়া গেল, কিন্তু আশ্চর্য, গোবিন্দ গাঙ্গুলী সত্যই বসিয়া পড়িল। তবে মুখখানা সে বরাবর ভারী করিয়া রাখিল এবং আহারের জন্য পাতা পড়িলে তত্ত্বাবধানে ছুতা করিয়া সকলের সঙ্গে পঙ্ক্তি ভোজনে উপনিবেশ করিল না। যাহারা তাহার এই ব্যবহার লক্ষ্য করিল তাহারা সকলেই মনে মনে বুঝিল গোবিন্দ সহজে কাহাকেও নিষ্কৃতি দিবে না। অতঃপর আর কোনো গোলযোগ ঘটিল না। ব্রাহ্মণেরা যাহা ভোজন করিল তাহা চোখে না দেখিলে প্রত্যয় করা শক্ত এবং প্রত্যেকেই ক্ষুদি, পটল, নেড়া, বুড়ি প্রভৃতি বাড়ির অনুপস্থিত বালক বালিকার নাম করিয়া যাহা বাঁধিয়া লইলেন তাহাও যৎকিঞ্চিত নহে। সন্ধ্যার পর কাজকর্ম প্রায় সারা হইয়া গিয়াছে। রমেশ সদর দরজার বাহিরে একটা পেয়ারা গোছের গাছের তলায় অন্য মনস্কের মতো দাঁড়াইয়াছিল। মনটা তাহার ভালো ছিল না। দেখিল দিনি ভট্টাচার্য ছেলেদের লইয়া লুচি মন্ডার গুরুভারে ঝুঁকিয়া পড়িয়া এক রূপ অলক্ষে বাহির হইয়া যাইতেছে। সর্বপ্রথমে খেদির নজর পড়ায় সে অপরাধীর মতো থতমত খাইয়া দাঁড়াইয়া পড়িল। শুষ্ক কণ্ঠে কহিল, বাবা বাবু দাঁড়িয়ে। সবাই যেন একটু জড়সড় হইয়া পড়িল। ছোট মেয়েটি এই একটি কথা হইতে রমেশ সমস্ত ইতিহাসটা বুঝিতে পারিল। পালাইবার পথ থাকিলে সে নিজেই পালাইত, কিন্তু সে উপায় ছিল না বলিয়া আগাই আসিয়া সহাস্যে কহিল, খেদি এসব কার জন্য নিয়ে যাচ্ছিস রে? তাহাদের ছোট বড় পুতলিগুলো ঠিক সদুত্তর খেদি দিতে পারিবে না আশঙ্কা করিয়া দিনু নিজেই একটুখানি শুষ্কভাবে হাসিয়া বলিল, পাড়ার ছোটো লোকদের ছেলেপিলেরা আছে তো বাবা, এটো কাটাগুলি নিয়ে গেলে তাদের দুখানা চারখানা দিতে পারবো। সে যাই হোক বাবা, কেন যে দেশশুদ্ধ লোক ওকে গিন্নিমা বলে ডাকে তা আজ বুঝলুম। রমেশ তাহার কোনো উত্তর না করিয়া সঙ্গে সঙ্গে ফটকের ধার পর্যন্ত আসিয়া হঠাৎ প্রশ্ন করিল, আচ্ছা ভট্টাচার্য মশাই, আপনি তো এদিকের সমস্তই জানেন, এ গায়ে এত রেশারেশি কেন বলুন বলতে পারেন? দিনু মুখে একটা আওয়াজ করিয়া বাঘ দুই ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ রে বাবা, হ্যাঁ রে বাবাজি, আমাদের কুয়াপুর তো পদে আছে। যে কাণ্ড এদিন ই কদিন ধরে খেদির মামার বাড়িতে দেখেলুম, বিশ ঘর বামুন কায়েতের বাস নেই, ঘরের মধ্যে কিন্তু চারটে দল। হরনাথ বিশ্বাস দুটো বিলেতি আমরা পেরেছিল বলে তার আপনার ভাগ্নেকে জেলে দিতে তবে ছাড়লে, সমস্ত গ্রামেই বাবা এইরকম। তাছাড়া মামলায় মামলায় একেবারে শতচ্ছিদ্র। খেদি হরিধনের হাতটা একবার বদলে নে মা, রমেশ আবার জিজ্ঞাসা করিল, এর কি কোনো প্রতিকার নেই ভট্টাচার্য মশাই? প্রতিকার আর কি করে হবে বাবা, এ যে ঘোর কলি। ভট্টাচার্য একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবে একটা কথা বলতে পারি বাবাজি, আমি ভিক্ষা শিক্ষা করতে অনেক জায়গাতেই তো যাই, অনেকে অনুগ্রহ করেন, আমি বেশ দেখেছি। তোমাদের ছেলে ছোকরাদের দয়াধর্ম আছে, নেই কেবল বুড়ো বেটাদের। এরা একটু বাগে পেলে আর একজনের গলায় পা দিয়ে জিব্বার না করে আর ছেড়ে দেয় না বলিয়া দিনু যেমন ভঙ্গি করিয়া জিব্বাহরি করিয়া দেখাইল, তাহাতে রমেশ হাসিয়া ফেলিল। দিনু কিন্তু হাসিতে যোগ দিল না, কহিল, হাসির কথা নয় বাবাজি, অতি সত্য কথা, আমি নিজেও প্রাচীন হয়েছি, কিন্তু তুমি যে অন্ধকারে অনেক দূর এগিয়ে এলে বাবাজি। তা হোক ভট্টাচার্য মশাই, আপনি বলুন। কি আর বলবো বাবা, পারাগা মাত্রই এইরকম। এই গোবিন্দ গাঙ্গুলী, এ বেটার পাপের কথা মুখে আনলে প্রায়শ্চিত্ত করতে হয়। হেন্তিবামুনি তো আর মিথ্যে কথা বলেনি, কিন্তু সবাই ওকে ভয় করে। জাল করতে, মিথ্যে সাক্ষী, মিথ্যে মোকদ্দমা সাজাতে ওর জুড়ি নেই। বেণীবাবু হাত ধরা কাজেই কেউ একটা কথা কইতে সাহস পায় না।
বরঞ্চ ওই পাঁচজনের জাত মেরে বেড়ায়। রমেশ অনেকক্ষণ পর্যন্ত আর কোনো প্রশ্ন না করিয়া চুপ করিয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। রাগে তাহার সর্বাঙ্গ জ্বালা করিতেছিল। দিনু নিজেই বলিতে লাগিল, এই আমার কথা তুমি দেখে নিও বাবা, হিন্তিবা মনি সহজে নিস্তার পাবে না। গোবিন্দ গাঙ্গুলি, পরাণ হালদার দুটো ভিন্ডুলের চাকে খোঁচা দেওয়া কি সহজ কথা? কিন্তু যাই বলো বাবা, সাহস আছে, আর সাহস থাকবে নাই বা কেন? মুড়ি বেচে খায়, সব ঘরে যাতায়াত করে, সকলে সব কথা টের পায়। ওকে ঘাটালে কেলেঙ্কারি সীমা পরিসীমা থাকবে না, তা বলে দিচ্ছি। অনাচার আর কোন ঘরে নেই বলো? বেণীবাবুকেও রমেশ সভয়ে বাধা দিয়া বলিল, থাক বর্দার কথায় আর কাজ নেই। দিনু অপ্রতিম্ভ হইয়া উঠিল, কহিল, থাক বাবা, আমি দুঃখী মানুষ, কারো কথায় আমার কাজ নেই। কেউ যদি বেণীবাবুর কানে তুলে দেয় তো আমার ঘরে আগুন। রমেশ আবার বাধা দিয়া কহিল, ভট্টাচার্যী মশাই, আপনার বাড়ি কি আরও দূরে? না বাবা, বেশি দূরে নয়, এই বাঁধের পাশেই আমার কুড়ে। কোনো দিন যদি আসবে বই কি, নিশ্চয়ই আসবো বলিয়া রমেশ ফিরিতে উদ্যত হইয়া কহিল, আবার কাল সকালেই দেখা হবে, কিন্তু তারপরেও মাঝে মাঝে পায়ে ধুলো দেবেন বলিয়া রমেশ ফিরিয়া গেল। দীর্ঘজীবী হও বাবা, বাপের মতো হও বলিয়া ধীনু ভট্টাচার্য অন্তরের ভিতর হইতে আশীর্বাদ বচন করিয়া ছেলে পুলে লইয়া চলিয়া গেল।